আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাইরে রিমঝিম বৃষ্টি, আপনারা মনে হয়তো বিনোদনে ব্যস্ত, তার মধ্যেও একটি ক্লাস নিয়ে আসলাম। তার আগে একটু কিছু বলে নিই, সেটা হচ্ছে সিলেটের বন্যায় সবাই ভরাডুবি, প্রত্যেকটা বাড়িতে পানি। আপনারা সবাই দোয়া করবেন আর যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা আজকের এই ভিডিও ক্লাসটি শুরু করি। তো আমাদের এখানে বলা হয়েছে ইফ এ ইকুয়াল টু 3, 4, 6, 2, বি ইকুয়াল টু 7, 8, 4, 3, শো দ্যাট এ প্লাস বি উপরে টি সমান সমান এ উপরে টি প্লাস বি উপরে টি। আমরা সবাই জানি উপরে টি মানে বৃষ্টির দিনে ছাতা। আসলে টি দিয়ে কি বোঝায়, তার আগে আমরা টি দিয়ে এর কাজটা শেষ করে বুঝে নিই। টি দিয়ে হচ্ছে ট্রান্সপোজ বোঝায়। ট্রান্সপোজ, ট্রান্সপোজ মানে হচ্ছে এটার একটা মিনিং আছে, সংজ্ঞা আছে। কি সংজ্ঞা? সেটা হচ্ছে রো কনভার্ট ইনটু কলাম। আমরা জানি অর্থাৎ রো কে কলামে কনভার্ট করাটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের কাজ। এটা হচ্ছে ট্রান্সপোজের মিনিং। তাহলে আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করার সময় আমরা বুঝে নিব। আমরা এখন প্রমাণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই জানি এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে। তাহলে আসুন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে আমরা দিলাম এ কত? 3, 4, 6, 2। বি কত? 7, 8, 4, 3, উপরে ট্রান্সপোজ। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তার পজিশন বা এলিমেন্ট গুলো কি করা যাবে? যোগ করা যাবে। তাহলে আমরা এখন যোগ করলে কি আসবে? 3 আর 7 যোগ করলে 10, 4 আর 8 যোগ করলে 12, 6 আর 4 যোগ করলে 10, 2 আর 3 যোগ করলে কত হবে? 5। তাহলে এখনো কিন্তু ট্রান্সপোজ আছে। এখন ডিয়ার স্টুডেন্ট, একটু আগে তার মিনিংটা বলেছিলাম, ট্রান্সপোজ হচ্ছে রো কে কনভার্ট করে কলামে পরিণত করা। তো এটা হচ্ছে রো, এটাকে এখন কনভার্ট করব কলামে নিয়ে আসব। 10, 12, এটা রো, 10, 5, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি আছে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এ হচ্ছে এখানে 3, 4, 6, 2 প্লাস হচ্ছে বি হচ্ছে 7, 8, 4, 3, এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করার একটু আগে করলাম আমরা কি ডিয়ার স্টুডেন্ট, সরি, আমরা দেখলাম হচ্ছে রো কে এখন কলামে পরিণত করেছিলাম 3, 4, 6, 2, এরপরে প্লাস এটাকে আমরা ঠিক সেম ভাবে করব 7, 8, 4, 3। এখন আমরা এটাকে যোগ করব, 3 আর 7 যোগ করলে কত? 10, 6 আর 4 যোগ করলে কত হয়? 10, 4 আর 8 যোগ করলে কত হয়? 12, 2 আর 3 যোগ করলে কত হয়? 5। এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এইটা ইকুয়াল টু এইটা, সমান হয়ে গেছে। তাহলে এই অবস্থায় আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমরা জানি যদি প্রুফ শোড বলা থাকে তাহলে প্রুফের বদলে আমরা কি লিখব? শোড। ঠিক ডিয়ার স্টুডেন্ট, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ট্রান্সপোজ কি, এবং বুঝতে পেরেছি অবশ্যই আমাদের এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয়। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।